আজ এখানে এসেছে এই প্রদর্শনী উদ্বোধনে। রবীন্দ্র আপনারা জানেন আমাদের এই বাংলার চিত্রকলার ইতিহাসে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। 1964 সালে কলকাতায় যে ক্যালকাটা পেন্টার্স তৈরি হয়েছিল তার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি, এবং ওই দলের সঙ্গে তিনি আজও যুক্ত আছেন। ওর কাজের মধ্যে যে একটা নতুন জায়গা উনি তৈরি করেছিলেন, আদিমতাকে আধুনিকতায় উদ্ভাসিত করে, সেটা স্মরণীয় হয়ে থাকবে বাংলার তথা ভারতের চিত্রকলার ইতিহাসে। জয়ন্ত ঘোষাল একজন খুব পরিচিত শিল্পী। উনি যখন আমাকে বলেছেন অনুকূল একটা বই লিখতে, আমি ওর ছবি দেখে আমার ভালো লেগেছে, আমি আনন্দে রাজি হয়েছিলাম, ওই কাজটা করতেও আমার ভালো লেগেছে। ওর ছবি সম্পর্কে আমি আর কি বলবো, এইখানে একটুখানি আমারই এখান থেকে পড়ছি, তাতেই আপনারা বুঝতে পারবেন ওর ছবির বৈশিষ্ট্য। জয়ন্ত ঘোষাল ইজ এ প্রমিসিং পেইন্টার অফ বেঙ্গল হু কেম টু হিজ ওন ফর্ম ডিউরিং দি ডিকেড অফ 1990। হিজ আর্ট হ্যাজ ডেভেলপড আউট অফ হিজ রেবেলিয়ন আগেইনস্ট দি সোশ্যাল ডিকে অ্যান্ড হিউম্যান প্রেডিকামেন্ট সো ফার অ্যাজ হিজ থিংস আর কনসার্ন। বাট ইন কেস অফ ফর্ম With these techniques, he has disintegrated the naturalist form